আমার প্রশ্ন হলো হেরো আলমের জন্য যদি সংসদ খাটো হয় তা মমতাজের কারণে সংসদ কেন ছোট হলো না কথা বলে না কেন কোন এই নেতা আস্তে আস্তে বলে যে মাহিয়া মাহি নমিনেশন পেতেই পারে মাহিয়ার চেহারা ভালো আর হেরো আলমের চেহারা খারাপ তোমরা মনে রাখো জনগণ হেরো আলমকে যেই ভালোবাসা দিয়েছে আগামী দিনে জনতার এমপি হেরো আলম খেলার ভয় দেখান বগুড়াতে এক হেরো আলমের কাছে সবাই কুপকার হিরো আলম কারামে যায় নাই হিরো আলম কারো ভয়নে যায় নাই হিরো আলম কার কাউকে নিয়ে বিছনাকে গরম করতে যায় নাই ওকে এখন কথা হইছে যে ওই পার্লামেন্টের মধ্যে বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে মমতাজের মতন দুইটি ক্যাকের মতন মমতাজ পার্লামেন্টে যায় কি বলে এমপি হইছে কি হইছে মমতাজ দাঁড়াচ্ছে আমরা সব এগুলি জানি হিরো আলমের কাছে তো শোনা নাই হিরো আলমকে কেউ রক্ষা করতেছে না হিরো আলমকে কেউ খেলা হয় কিনা খেলা বাহার বলতে বলে মাঠে বলে প্লেয়ার খুঁজে পান না তো আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো যে পুটিরা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না তারপরে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন তো হয় কি না তারপরে উনি কথায় কথায় বলে একটা কথা যে আসন খেলা হবে ঠিক আছে যে শক্তিশালী দল হলে খেলা হবে তাই আপনাদেরকে আমি ধরে গেলে একটা অভিধান স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না আমি হিরো আলমের সাথে আপনি একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কি না বাস্তবে হিরো তো সেই যে বিপদে পড়েও ভাঙ্গে না কিংবা মস খায় না সেরকমই আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ড হয়ে গেছে আশরাফুল আলম উর্ফে হিরো আলম দর্শক আপনারা সবাই জানেন তার সাথে নির্বাচনে কেমনভাবে প্রতারণা হয়েছে বর্তমান সময়ে হিরো আলমের পাশে তারাই দাঁড়াচ্ছে যারা একসময়কায় হিরো আলমকে ট্রোল করতো হিরো আলমের গান নিয়ে মজা করতো হিরো আলমকে নিয়ে মজা করতো তারাই আজ হিরো আলমের শক্তি দর্শক এটা থেকে আপনাদের একটা শিক্ষা নিতে হবে যে মানুষ একদিন আপনাকে দেখে হাসে সে একদিন আপনার পাশে কিন্তু দাঁড়াবে এসে এরকম একটা প্রমাণ হয়ে গেল দর্শক চলুন আমরা দেখে আসি হিরো আলমকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে বিভিন্ন জ্ঞানীগুণী লোক চলুন দেখে আসি সে ভিডিওটি এবং অবশ্যই যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান এবং একটা লাইক দিতে ভুলবেন না চলুন দর্শক দেখে আসি হিরো আলমের সেই বিস্তারিত কথাগুলো হিরো আলমকে নিয়ে একজন ইসলামিক স্কলার খুব ভালো ভালো কথা বলেছেন যে মমতাজ যদি হিরো আলম যদি সংসদে ওঠা তার জন্য সংসদের একটা অবমাননাকর একটা ঘটনা কাজ হয় তাহলে মমতাজ কেন উঠছে হিরো আলম এই পর্যন্ত কাউকে নিয়ে বিছানা গরম করেনি কিন্তু মমতাজ তো করেছে অহরহর প্রমাণ আছে দর্শক এরকম কিছু কথা বলেছেন এক সাহসী বোন প্রতিবাদী বোন যাকে বলা হয় চলুন দেখে আসি অবশ্যই ভিডিওটি একটুও টানবেন না চলুন দেখে আসি ভিডিও আমার প্রশ্ন হলো হিরো আলমের জন্য যদি সংসদ খাটো হয় তা মমতাজের কারণে সংসদ কেন ছোট হলো না কথা বলে না কেন কোন এই নেতা আস্তে আস্তে বলে যে মাহিয়া মাহি নমিনেশন পেতেই পারে মাহিয়ার চেহারা ভালো আর হিরো আলমের চেহারা খারাপ তোমরা মনে রাখো জনগণ হিরো আলমকে যেই ভালোবাসা দিয়েছে আগামী দিনে জনতার এমপি হিরো আলম খেলা হবে মোকাবেলা হবে ভোটসর্দির বিরুদ্ধে খেলা হবে বোঝা যায় এ কথাগণ বোঝা যায় আমরা বলতে চাই বেশি খেলা খেলার জিকির করেন না আল্লাহকে ভয় করুন তার কারণ আসল খেলা হবে হাসরের ময়দানে ওই দিন যারা জিতবে তারা যাবে জান্নাতে যারা হারবে তারা যাবে জাহান্নামে খেলার ভয় দেখান বগুড়াতে এক হিরো আলমের কাছে সবাই কুপকার এ যুবকেরা কথা কও না কে কি আলম হিরো আলম গতকালকে এক নেতা বক্তব্য দিয়েছে যে হিরো আলম জেরো হয়ে গেছে কথা বলার সাথে সাথে হিরো আলমের গায়ে তো রাগ উঠে গেছে রক্ত উঠছে মাথা সাথে সাথে ফেসবুক লাইভ এসে বলতিছে আপনারা ভালোভাবে জেনে রাখেন হিরো কখনো জেরো হয় না হিরোকে যারাই জেরা বানাতে যায় তারাই জেরো হয়ে যায় এ
তো বাঘের বাচ্চা রে ভাই আগে ভালোভাবে কথা বলতে পারতো না শুদ্ধ ভাষায় কথা বলতে পারতো না এখন এমন কথা বলে গুলির মতো জোরে কোন কিসের মতো আসলে ভাই মানুষ কষ্ট পেয়ে পেয়ে তার আত্মশক্তি সম্মান বোধ বেড়ে যায় তিনি বলেছেন যে হিরো আলমকে নির্বাচনে দাঁড়িয়ে দেওয়া হয়েছে সংসদকে খাটো করার জন্য শুনছেন না আমার প্রশ্ন হলো হিরো আলমের জন্য যদি সংসদ খাটো হয় তা মমতাজের কারণে সংসদ কেন ছোট হলো না কথা বলে না কেন ওই মমতাজ যায় সংসদ ছোট হয় না মাসরাফি যায় সংসদ ছোট হয় না নাইকে মাহিয়া মাহি ওউ লাগতো টেম্পি হওয়ার জন্য তখন এই নেতা আস্তে আস্তে বলে যে মাহিয়া মাহি নমিনেশন পেতেই পারে মাহিয়ার চেহারা ভালো আর হিরো আলমের চেহারা খারাপ তোমরা মনে রাখো জনগণ হিরো আলমকে যেই ভালোবাসা দিয়েছে আগামী দিনে জনতার এমপি হিরো আলম আরো জোরে কথা বলতে হবে তার কারণ যখন বলছে আমি খেলার লোক খুঁজে পাই না আজকে হিরো আলম চ্যালেঞ্জ করেছে যে আপনার সাহস থাকে আমার সঙ্গে খেলতে আসেন আমি খেলতে রাজি আছি এ শুনছেন আপনারা বলছে আপনি এক আসনে দাঁড়ান আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো নিরপেক্ষ ভোট দেন মাঠে নামেন খেলা হবে শুনছেন না যুবকেরা শুনছো না আমার ভাইরা হিরো আলমের বাড়ি কিন্তু আমার বাড়ির কাছে বগুড়া জেলায় সর্বপ্রথম আমি ওকে চিনতাম না বিভিন্ন জায়গায় দেখতাম বগুড়া শহরে বড় বড় পোস্টার লাগানো সিনেমা নাম হলো সাহসী হিরো আলম কি হিরো আলম আমি বললাম কে রে লোক আবার কি পরে কয়েকদিন পরে প্রচার হয়ে ভাইরাল হয়ে গেল ও ডায়লগ দেয় আমি হলাম সাহসী হিরো আলম জায়গা মতো লাগাই মলম জায়গা মতো কি লাগায় আসলে ও সিনেমার মধ্যে কতটুকু সাহস দেখাতে পারছে জানি না বর্তমানে বাংলাদেশে যে সাহস দেখাচ্ছে ও বাংলাদেশের একমাত্র রিয়েল হিরো আরো জোরে কোন আজকে টক অফ দ্য কান্ট্রি রাজনৈতিক দল বলেন শিল্পী বলেন নায়ক নায়িকে সবার মুখে মুখে একটা নাম তার নাম কি আরো জোরে বলেন এই লোকের জীবন থেকে আমাদের শিক্ষা আছে এ আগে ছিল সানাসুর আলম তারপরে হলো সিডি আলম তারপরে ডিস আলম তারপরে হিরো আলম এখন হচ্ছে জনতার এমপি আলম আজকে তাদেরকে হারিয়ে দেওয়া হতে পারে বাংলাদেশের এমন এমপি মন্ত্রী আছে দিনের কাজ রাতে করছে দিনের ভোট রাতে করছে জনগণ তাদের চেনেই না অথচ হিরো আলম যে রাস্তা দিয়ে হেঁটে যায় হাজার হাজার লোকেরা তার পিছে পিছে হেমিলনের বাসী ওনার মতো পিছে পিছে ছোটে এখান থেকে পাওয়া যায় বোঝা যায় হিরো আলম হারিয়ে যে সম্মান পাইছে অনেক এমপি মন্ত্রী সেই সম্মান পায় নাই এই জন্য হিরো আলম হলো জনতার এমপি জোরে বলেন কিসের এমপি আমরা হিরো আলমকে স্যালুট জানাই এই সৎ কাউসার জন্য সৎ কাজের জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু সুতরাং বলতে চাই অত খেলার ভয় দেখায় না যদি সাহস থাকে হিরো আলমের সাথে মাঠে নামেন এ কথা কন না কা বাংলাদেশের আলেমেরা তো বহু দূরে সাধারণ একটা চানাচুর বিক্রেতা হিরো আলমকে হারিয়ে দিতেও ষড়যন্ত্র করতে হয় এই জন্য বোঝা যায় বেশি গরম দেখায় না আল্লাহ আছে আমরা খেলতে চাই না তারপরে যদি বলেন না খেলতেই হবে আমরা বলবো হ্যাঁ আমরা খেলতে রাজি আছি খেলার আগে মাঠ ঠিক করতে হবে খেলার আগে রিপেয়ারি ঠিক করতে হবে খেলার আগে সময় ঠিক করতে হবে খেলার টাইম হলো সকাল 8টা থেকে বিকেল 4টা কত সরা আগের দিন রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে এশার নামাজ পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ইচ্ছা মতো খেলো বোঝা যায় সকাল 8টার দিকে আমরা যাইয়া দেখি খেলাই শেষ বেশিক্ষণ বলবো না যা বলবো সংক্ষেপে বাস দিতে আসছি সংক্ষেপে বাস বাস নিবা নাহলে বাস দিবা পুরা কোথায় আছেন আপনারা যে যেখানে আছেন জয়েন করেন কাইন্ডলি হ্যাঁ জয়েন করছে সবাই আচ্ছা যাই হোক কিছু আমি হিরো আলমের নামে বলতে আসছি মিস্টার হিরো আলম বাংলাদেশের হিরো আলম জি 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 এখন কথা হচ্ছে বিভিন্ন দেশ মানে বাংলাদেশের মধ্যে তোলপাল পড়ে গেছে এই কি বলে আই ডোন্ট নো আমি জাস্ট একটু একটু ভিডিও দেখি আরি ওই এমপি হবে না কি হবে পার্লামেন্টের কি হবে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন হিরো আলম কেমন চাচি ভালো আছে এখন চাচির সাথে কোনো কথা নাই চাচি এখন কথা বলেন যাই হোক
সোই এখন কত হইছে যে ওই হিরো আলমকে নিয়ে সবাই কি অবস্থা করতেছে মানে হিরো আলমকে কেউ দাম দিতেছে না ঠিক আছে যেটা সত্যি সেটা বলতে হবে আমল ওকে আমরা কারো ধার ধারি না আমরা চাই দেশ শান্তি রাখতে দেশের মানুষ পেট ভরে খাইতে দেশের মানুষ যেন ওষুধপত্র খাওয়া দাওয়া সবকিছু পায় বিএমপি দিয়ে মানুষের কি হবে আমলি দিয়ে কি হবে এগুলি সব চোর চারটা যার যার পকেটে তারা টাকা ঢুকাইতেছে ওকে এগুলির মাই আমরা আমরা হইছে সত্যি কথা বলবো মানুষের জন্য আমরা সত্যি কথা বলবো আচ্ছা এনিওয়েজ তো এখন কত হইছে হিরো আলম এমপিতে দাঁড়াবে না কি দাঁড়াবে মানুষের এত মানে বিষ হিরো আলমকে হিরো আলমের লেখাপড়া নাই হিরো আলমের হেমন নাই হিরো আলমের দেখতে কুচ্ছিত ভাই হিরো আলমের লেখাপড়া নাই হিরো আলম কিন্তু ওই চোর চারটা না হিরো আলম হিরো আলম হিরো আলম যা করেছে তার নিজের মানে পরিশ্রম করে আজকে এই জায়গার মধ্যে উঠেছে হিরো আলম কারো মায় যায় নাই হিরো আলম কারো ভৈরব যায় নাই হিরো আলম কাউকে নিয়ে বিছনাকে গরম করতে যায় নাই ওকে এখন কথা হয়েছে যে ওই পার্লামেন্টের মধ্যে বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে মমতাজের মতন দুইটি কাকির মতন মমতাজ পার্লামেন্টে যায় কি বলে এমপি হয়েছে কি হয়েছে কারণ মমতাজ থেকে নিচের মধ্যে সোনা এত বড় আছে মমতাজের মধ্যে সোনা আছে এমপিরা ওই যারা যারা মমতাজকে পজিশন দিছে তারা মমরে আমরা সব এগুলি জানি হিরো আলমের কাছে তো সোনা নাই হিরো আলমকে কেউ রক্ষা করতেছে না হিরো আলমকে কেউ দাম দিতেছে না ওকে হিরো আলম যে হক আমাদের কথা হয়েছে আমি বিদেশের মাটিতে দেখেছি যে কোনো একজন মেয়র দাঁড়াক একজন সিটি কমিশনার দাঁড়াক একজন সিটির থেকে দাঁড়াক তার যোগ্য লাগবে তাকে ভাষা বুঝতে হবে বিভিন্ন মানুষের সাথে তাকে দেখা করতে হবে মিটিংয়ে বসতে হবে পার্লামেন্টে যাই কিছু বক্তব্য দিতে হবে আদান প্রদান করতে হবে যোগ্যতা লাগবে অবশ্যই যদি মমতাজের মতন একটা খানকি বেশ্যা খানকি দুই বেলা ভাত খাইতে পারে নাই নৌকার মধ্যে সে বড় হইছে তাকে বানাইছে এমপি নাকি মমতাজ সে পার্লামেন্টে যায় গান গায় এটা পার্লামেন্ট না হিরো আলমকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন হিরো আলম যে কোনো কিছুতে দাঁড়াইছে তোদের এত মাথা ব্যথা কেন তোদের কেন তো খুঁজানি লাগে তোরা যে যাকে তাকে রাস্তার থেকে উঠাই এমপি মনিস্টার বিরিস্টার বানাই দেস কারণ হিরো আলমের কাছে শোনা নাই এত বড় বড্ডা শোনা নাই তাই হিরো আলমকে তোরা পজিশন দিচ্ছিস না হিরো আলম তোদের কি করছে হিরো আলম চোর তো না হিরো আলম তো কারোর থেকে চুরি করে খায় নাই কারো রিজিক মারি খাইতেছে না হিরো আলম তো যে জায়গায় আছে হিরো আলমের কষ্টতে হিরো আলম হইছে তোদের কেন এত খুজ্জানি লাগে তোদের কেন এই বাংলাদেশে পার্লামেন্টের একটা পার্লামেন্ট হইছে হিরো আলমকে আমি আগিয়ে আরো সামনে দেখতে চাই এটাই আমার কথা সামনে দেখতে চাই তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে হিরো আলম চারিদিকে হিরো আলম বর্তমান হিরো আলমকে ভোটে দাঁড়িয়ে একটা তার কাজই হয়েছে যারা হিরো আলমকে চেনে না তারা অবশ্যই চিনে গেছে তার একটা উপকারী হয়েছে প্রিয় দর্শক আগামীতে আমরা আশা করি হিরো আলমই বগুড়ার এমপি হবে সে বগুড়ার এমপি হলে আমরা দেখতাম সে তার কথার সাথে তার কাজের মিল কতটুকু থাকে আমরা আশা করি তার কাজের কথার সাথে কাজের মিল 100% ইনশাল্লাহ থাকবে দর্শক আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মাহমুদ হাসান দর্শক আবার দেখা হবে খুবই শীঘ্রই আমি আপনি যদি আগামীকালের ভিডিও না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের ভিতর প্রবেশ করে আগামীকালের ভিডিও দেখে আসতে পারেন খুবই ভাইরাল একটি ভিডিও প্রিয় দর্শক তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাবস্ক্রাইব না দিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে